নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। তো আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে খিচুড়ির রেসিপি। খিচুড়ি কিন্তু শীতকালে এবং বর্ষাকালে কিন্তু হচ্ছে খুবই হচ্ছে ভালো লাগে। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে খিচুড়ির রেসিপি শেয়ার করব। শীতকালে আমরা প্রত্যেকেই জানি অনেক রকমের কিন্তু সবজি পাওয়া যায়। তো আমি শীতের হচ্ছে মরশুমের হচ্ছে সবজি দিয়েই আজকের কিন্তু এই নিরামিষ খিচুড়িটা হচ্ছে তৈরি করে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করব যে কিভাবে আমি বাড়িতে হচ্ছে তৈরি করেছি। তো এই রেসিপিটা অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। রেসিপিটা শেষ অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল, ছোলার ডাল, ফুলকপি, এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, আলু, বিনস, গাজর, টমেটো এবং ধনে পাতা। এই উপকরণ দিয়েই আজকের আমি রেসিপিটা রেডি করব। রেডি করার জন্য প্রথমেই দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং সেটা গরম হয়ে যেতে আমি এখানে মুগ ডাল দিয়ে দিয়েছিলাম। মুগ ডালকে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে সরষের তেলের মধ্যে সামান্য দেখুন হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি ফোড়ন মতো লবণ দিয়ে কিন্তু আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আলু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে সেম তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিকে দেখুন সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকে একটু নেড়ে চেড়ে হচ্ছে ভেজে নেব ভালো করে। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি ফুলকপিটাকে নামিয়ে নেওয়ার পরে এবারে কিন্তু দিয়ে দিয়েছি গাজর এবং বিনস। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করব না, শুধু পরিমাণ মতো লবণ দেব, দিয়ে কিন্তু বিনস এবং গাজরটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে যে পাত্রে করে খিচুড়িটা রেডি করব সেই পাত্রটা বসিয়ে দিয়েছি এবং সরষের তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম আমি তেজপাত এবং শুকনো লঙ্কা, সেই দুটো ভাজা হয়ে যেতে এবার দিয়ে দিয়েছি আমি আদা বাটা। আদা বাটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে যেতে এবারে দিয়ে দিলাম আমি জিরে বাটা। জিরে বাটাটা দেওয়ার পরে সমস্ত মশলাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো। দেখুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো। এখানে কিন্তু আমি টমেটোগুলোকে একদমই কিন্তু নরম করে নেব না, টমেটোগুলোকে দেখুন ঠিক কষিয়ে এই পর্যায়ে হচ্ছে নিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চাল। এখানে কিন্তু আমরা যে ডেলি যে চালটাতে হচ্ছে ভাত খাই সেই নর্মাল চালই হচ্ছে ব্যবহার করেছি। দেখুন চালটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মুগ ডাল। আমি কিন্তু এখানে মুগ ডালটাকে ভেজে নিয়ে তারপর হচ্ছে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটাকে হচ্ছে দিয়ে দিলাম। এবারে হচ্ছে দেখুন হচ্ছে সমস্ত উপকরণ হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ছোলার ডাল। এবার ছোলার ডালটাকেও নেড়ে চেড়ে নেব। অবশ্যই কিন্তু খিচুড়ির মধ্যে যদি আপনারা ছোলার ডালটাকে ব্যবহার করেন তাহলে কিন্তু খিচুড়ির হচ্ছে টেস্ট বা স্বাদ কয়েক গুণ কিন্তু বেড়ে যাবে। দেখুন তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি এটাকে হচ্ছে ফুটিয়ে নেব পরিমাণ মতো জল দেওয়ার পরে। দেখুন জল দেওয়ার পরে এটাকে ফুটতে দিয়েছি, একটু ফুটে যাওয়ার পরে আমি এবারে একে একে কিন্তু সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি হচ্ছে ফুলকপি, তারপরে দেখুন দিয়ে দিলাম হচ্ছে আলু, এবার দিয়ে দেবো হচ্ছে গাজর, বিনস, মানে সমস্ত সবজিগুলোকে আমি একে একে দেখুন হচ্ছে দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত ভাজা সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি হচ্ছে লাস্টে হচ্ছে যে সবজিটা দেবো সেটা হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু আমি ভাজিনি, এটা শুধু হচ্ছে আমি ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেটাকে হচ্ছে দেখুন দিয়ে দিচ্ছি। এবার আমার সমস্ত সবজি দেওয়া হয়ে যেতে তারপরে কিন্তু এটাকে আমি নেড়ে চেড়ে হচ্ছে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। দেখুন সমস্ত সবজিটা দেওয়ার পরে আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি এবং এটা হতে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এটাকে কিন্তু ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে।
তো সেই জন্য দেখুন আমি ঢাকনা খুলে মাঝে মাঝে একটু করে নেড়ে চেড়ে দেব, তারপরে কিন্তু আবার একটু ঢাকা দিয়ে দেব। ঠিক এভাবেই কিন্তু এটাকে সেদ্ধ করে রেডি করে নিয়েছি এবং এটা প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। যার পরে দেখুন আমি সবশেষে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে হচ্ছে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবং এটাকে কিন্তু ধনে পাতা দেওয়ার পরে আরও কিছুটা পরিমাণে আমি ফুটিয়ে নিয়েছি সময় দিয়ে। তারপরে দেখুন উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো ঘি। ঘি দিয়ে দেওয়ার পরে কিন্তু এবার আঁচটাকে অফ করে দিয়েছি, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট হচ্ছে পরে গিয়ে কিন্তু এটা একদমই কিন্তু রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর হচ্ছে দেখতে হয়েছে। এটা কিন্তু খুব সহজেই রেডি হয়ে গেল। শীতের সময় বা হচ্ছে বর্ষার সময় অবশ্যই কিন্তু এই খিচুড়ি রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। দেখুন হচ্ছে এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবং আজকের আমি এর সাথে হচ্ছে দেখুন হচ্ছে সার্ভ করব হচ্ছে বেগুন ভাজা। আমি দেখুন এখানে হচ্ছে বেগুন ভাজাগুলোকে হচ্ছে ঠিক এভাবেই হচ্ছে ভেজে নিয়েছি, লঙ্কা গুঁড়ো হলুদ এবং লবণ মিশিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। 5-10 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে দেখুন এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই রেসিপিটা যদি ভালো লাগে হচ্ছে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের এই রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করলাম, কিন্তু হয়তো আপনারা রেসিপিটা হচ্ছে দেখে বুঝতেই পেরেছেন এই রেসিপিটা কিন্তু আজকের আমি বানাইনি। কারণ আমি এর আগের একটা রেসিপি আপলোড করেছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে হচ্ছে যেহেতু আমি অসুস্থ রয়েছি সেই জন্যই কিন্তু আজকের রেসিপিটা কিন্তু আমার হাজবেন্ডই হচ্ছে বানিয়েছে। তো অবশ্যই কিন্তু যদি রেসিপিটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের সাথে নিত্য নতুন আরও হচ্ছে রেসিপি শেয়ার করার জন্য। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট নতুন কোনো রেসিপির সাথে। Yeah!